সমিল্লাহ রহমান রাহিম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সবাইকে আমার আজকের ভার্চুয়াল ক্লাসে স্বাগতম আশা করি সবাই ভালো আছো আমি শাহজালাল আহমেদ পিয়াল প্রভাষক ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং মাইলস্টন কলেজ আজকে আমি তোমাদের যে লেসনটি নিব সেটি হচ্ছে নবম দশম শ্রেণীর ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বইয়ের চতুর্থ অধ্যায় ঝুঁকি ও অনিশ্চয়তা এই অধ্যায়ের আমার প্রথম লেকচার আশা করি তোমাদের সবার ভালো লাগবে চলো শুরু করা যাক ফিনান্স অ্যান্ড ব্যাংকিং নবম দশম শ্রেণী অধ্যায় চার ঝুঁকি ও অনিশ্চয়তা আজকের আলোচ্য বিষয় ঝুঁকির ধারণা ঝুঁকির সংজ্ঞা অনিশ্চয়তার সংজ্ঞা ঝুঁকি অনিশ্চয়তার পার্থক্য এবং ঝুঁকির উৎসসমূহ বা ঝুঁকির প্রকারভেদ ঝুঁকির ধারণা অর্থায়ন ও বিনিয়োগের প্রতিটি সিদ্ধান্তের সাথে ঝুঁকি জড়িত আমরা যে কাজই করি না কেন যত সিদ্ধান্ত নেই না কেন আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপেই কোনো না কোনো ঝুঁকি এবং অনিশ্চয়তা জড়িত থাকে তেমনি ব্যবসায় এবং বিনিয়োগের ক্ষেত্রেও অনেক ধরনের ঝুঁকি জড়িত থাকে সকল ঝুঁকির কারণে একজন বিনিয়োগকারী বা একটি ব্যবসায় প্রতিষ্ঠান তার প্রত্যাশিত মুনাফা থেকে বঞ্চিত হয় ফলস দেখা যায় যে ওই ব্যক্তি বা ওই ব্যবসায় প্রতিষ্ঠানটি দেউলিয়া হয়ে পড়ে তাই কোথাও বিনিয়োগের পূর্বে অবশ্যই আমাদেরকে ঝুঁকি এবং অনিশ্চয়তা সম্পর্কে ভালোভাবে অবলোকন করে সেখানে বিনিয়োগ করতে হবে আমরা জানি যে কোনো বিনিয়োগে যদি ঝুঁকি বাড়ে তাহলে সেখানে মুনাফাও বেড়ে যায় আবার যদি ঝুঁকি কমে তাহলে মুনাফাও কমে যায় ঝুঁকি একজন বিনিয়োগকারী বা কোনো ব্যবসা প্রতিষ্ঠানকে তার লক্ষ্য অর্জনে বাধা সৃষ্টি করে ব্যক্তি বা ব্যবসায়িক জীবনে প্রতিনিয়ত আমাদের বিভিন্ন ধরনের ঝুঁকি মোকাবেলা করতে হয় যেমন অগ্নিকাণ্ড ভূমিকম্প মহামারী বিশ্বমন্দা রাজনৈতিক অস্থিরশীলতা চাকুরি হারানোর ঝুঁকি ব্যবসায়ে প্রত্যাশিত মুনাফা না পাওয়ার ঝুঁকি সকল ঝুঁকির মধ্যে কিছু কিছু ঝুঁকি একজন আর্থিক ব্যবস্থাপক বা একজন উদ্যোক্তা চাইলে পরিহার করতে পারে আবার কিছু কিছু ঝুঁকি কারো নিয়ন্ত্রণে থাকে না বা পরিহার করতে পারে না পুরের চিত্রটি তোমরা দেখো এখানে দুইটি কোম্পানি একটি ভেক্সিমকো কোম্পানি আর একটি হল স্কোয়ার কোম্পানি ভেক্সিমকো কোম্পানি ঝুঁকি এবং প্রফিট স্কোয়ার কোম্পানির ঝুঁকি এবং প্রফিট অপেক্ষা বড় তার মানে ভেক্সিমকো কোম্পানি দেখো এখানে অধিক ঝুঁকি নিয়েছে এবং তাদের প্রফিটও বেশি স্কোয়ার কোম্পানির ঝুঁকি কম তাদের মুনাফা বা আয় কম তাহলে আমরা বুঝলাম যে ঝুঁকি বাড়লে মুনাফা বাড়বে এবং ঝুঁকি কমলে মুনাফা কমবে এবং ব্যবসায়ের প্রতিটি সিদ্ধান্তের সাথেই ঝুঁকি অতপ্রতভাবে জড়িত এই অধ্যায়ে আমরা ঝুঁকি নির্ণয়ের বিভিন্ন কৌশল সম্পর্কে জানবো সেটা আমরা গাণিতিক অংশে জানবো ঝুঁকির সংজ্ঞা অর্থায়নে আমরা যে কাজই করি না কেন প্রতিটি কাজের সঙ্গে ঝুঁকি জড়িত তাই অর্থায়নে সবচেয়ে বেশি যে বিষয়টি নিয়ে কাজ করতে হয় তা হচ্ছে ঝুঁকি দেখো এখানে তিনটি ছবি প্রদর্শন করা হয়েছে প্রথম ছবিটি একটি ভূমিকম্পের দৃশ্য হ্যাঁ ভূমিকম্পে কিছু দালান কটা ভেঙে পড়েছে দ্বিতীয়টি হচ্ছে শ্রমিক আন্দোলন শ্রমিক অসন্তোষ হয়তো তারা বেতন পাচ্ছে না বা অন্য কোনো দাবি দেওয়ার কারণে আন্দোলন করতেছে তৃতীয়টি হচ্ছে অগ্নিকাণ্ড অগ্নিকাণ্ডের কারণে প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি হয় এগুলো এক একটা ঝুঁকির উদাহরণ এবার আমরা দেখবো ঝুঁকি কি দেখো ব্যবসা প্রতিষ্ঠান এবং বিনিয়োগকারীদের প্রত্যাশিত এবং প্রাপ্ত ফলাফলের মধ্যে সাধারণত গরমিল বা বিচ্যুতি থাকে আর এই বিচ্যুতি থেকেই ঝুঁকির সৃষ্টি এখন তোমাদের বুঝতে হবে যে বিনিয়োগকারীদের প্রত্যাশিত ফলাফল বা প্রত্যাশিত মুনাফাটা কি একজন বিনিয়োগকারী তার মূলধন বিনিয়োগ করলে সে একটা লাভ প্রত্যাশা করে হয়তো সে বিশ পার্সেন্ট বা পঁচিশ পার্সেন্ট মুনাফা প্রত্যাশা করে এটা তার প্রত্যাশিত মুনাফা এখন প্রকৃতপক্ষে হিসাবকাল শেষে দেখা যায় যে তার বিশ পার্সেন্ট বা পঁচিশ পার্সেন্ট মুনাফা অর্জিত হয় না সেক্ষেত্রে কিছুটা কম হয় হ্যাঁ এটাই হচ্ছে ঝুঁকি অর্থাৎ ঝুঁকি বলতে বিনিয়োগকারীদের প্রত্যাশিত মুনাফা ও মুনাফার প্রাপ্ত মুনাফার গড় মিলকে বা পার্থক্যকে বোঝায় ওই যে বলছিলাম যে একজন বিনিয়োগকারী যদি বিশ পার্সেন্ট মুনাফা আশা করে কিন্তু সে যদি প্রকৃতপক্ষে পনেরো পার্সেন্ট মুনাফা পায় তাহলে এখানে তার পার্থক্য হচ্ছে ঝুঁকি যেমন একটি উদাহরণ দেখো একজন পুঁজি বাজারে বিনিয়োগকারী পুঁজি বাজারে মানুষ কি করে বিনিয়োগকারীরা শেয়ার ডিভেঞ্চার বন্ড এগুলো ক্রয় বিক্রয় করে সেখান থেকে তিনি শেয়ার ক্রয় করেছে এবং সে প্রত্যাশা করছে তিনি প্রত্যাশা করতেছেন যে প্রতি শেয়ারে তিরিশ টাকা করে লভ্যাংশ পাবেন কিন্তু বছর শেষে কোম্পানি তাকে বিশ টাকা লভ্যাংশ দিলেন এক্ষেত্রে তার সমান হবে প্রত্যাশিত মুনাফা মাইনাস প্রাপ্ত মুনাফা তার প্রত্যাশিত মুনাফা ছিল তিরিশ টাকা আর তার প্রাপ্ত মুনাফা হচ্ছে বিশ টাকা দুইটার পার্থক্য হচ্ছে দশ টাকা এই দশ টাকাই তার শেয়ার প্রতি ঝুঁকির পরিমাণ আবার যদি দেখো যে তার প্রত্যাশিত মুনাফা আর প্রাপ্ত মুনাফা সমান মানে সে তিরিশ টাকা মুনাফা আশা করছে এবং তিরিশ টাকায় সে পেলো তাহলে তার ঝুঁকি কত শূন্য তাহলে এটাকে আমরা বলবো ঝুঁকি মুক্ত আয় ঝুঁকি মুক্ত আয়ে কোনো ঝুঁকি থাকে না তার প্রত্যাশিত মুনাফা অনুযায়ী সে নির্দিষ্ট হারে আয় পেয়ে থাকে অতএব বলা যায় প্রত্যাশিত মুনাফা প্রাপ্তির অনিশ্চয়তা এবং এটার সাথে আরেকটা জিনিস আছে যে আমরা যে মূলধনটা বিনিয়োগ করলাম সেই বিনিয়োগ ফেরতের অনিশ্চয়তাকেও ঝুঁকি বলে তার মানে ঝুঁকির মধ্যে আমাদের মুনাফা থাকবে এবং মূলধন ফেরত দুটাই অন্তর্ভুক্ত থাকবে এখন আমরা জানবো অনিশ্চয়তা কি আসলে ঝুঁকির সাথে অনিশ্চয়তার একটি সম্পর্ক বিদ্যমান অনিশ্চয়তা হচ্ছে ভবিষ্যতের কোনো কিছুকে বোঝায় যে ভবিষ্যতে আমরা কোনো লাভ আশা করতেছি সেটা আসতে পারে না আসতে পারে আমরা কোনো ফলাফল আশা করতেছি সেটা আসতে পারে না আসতে পারে বা ভবিষ্যতে কোনো সমস্যা হতে পারে না হতে পারে এগুলোকে অনিশ্চয়তা বোঝায় দেখি দেখো এখানে একটি চিত্র প্রদর্শিত হয়েছে এখানে দেখো দুইটি পথ আছে একটি ডান দিকে চলে গেছে একটি বাম দিকে চলে গেছে এখন তোমার গন্তব্য অনুযায়ী তুমি ডান দিকে যেতে পারো বাম দিকেও যেতে পারো আসলে আমরা জানি না যে কোন দিক দিয়ে গেলে যে আমরা সঠিক গন্তব্যে পৌঁছাতে পারবো এটাই অনিশ্চয়তা অনিশ্চয়তা মানে তুমি নিশ্চিত করে কিছু বলতে পারবে না তাহলে দেখো অনিশ্চয়তা কি অনিশ্চয়তা থেকে ঝুঁকির সৃষ্টি ঝুঁকির যে অংশ পরিমাপ করা যায় না এবং নিয়ন্ত্রণ করা যায় না তাকে অনিশ্চয়তা বলে অনিশ্চয়তা বলতে ভবিষ্যতে কোনো প্রাপ্তি বা লক্ষ্য অর্জন পূরণ হওয়া বা না হওয়ার সম্ভাবনাকে বোঝায় আমরা কোনো কিছু আশা করলাম যে আমি আহ পরীক্ষাতে একটা ভালো রেজাল্ট করব জিপিএ ফাইভ পাবো কিন্তু সেটা অর্জন হতে পারে নাও হতে পারে সম্ভাবনা এটাকে আমরা অনিশ্চয়তা বলতে পারি যেমন দেখো রোহান এস পরীক্ষায় জিপিএ ফাইভ পেতে পারে আবার নাও পেতে পারে জনাব রাশেদের জমিতে ভালো ফলন হতে পারে আবার নাও হতে পারে সুমন পড়ালেখা শেষ করে ভালো চাকুরি পেতে পারে আবার নাও পেতে পারে সবগুলো বিষয়ই অনিশ্চয়তার এক একটা উদাহরণ তাহলে দেখো অনিশ্চয়তার কারণে প্রতিষ্ঠানের বিভিন্ন ধরনের প্রকৃত ফলাফল প্রত্যাশিত ফলাফলের চেয়ে কম বেশি হতে পারে তাহলে অনিশ্চয়তাও ঝুঁকি ক্ষেত্রে বা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে একটা বিরাট ভূমিকা রাখে এবার আমরা দেখব ঝুঁকির সাথে অনিশ্চয়তার পার্থক্য কি এই প্রশ্নটা তোমাদের পরীক্ষাতে প্রায়ই আসে তো তোমরা ভালো করে দেখে নাও ঝুঁকি ঝুঁকি সংজ্ঞাটা দেখো অনিশ্চয়তার যে অংশটুকু পরিমাপ করা যায় তাই ঝুঁকি অর্থাৎ ঝুঁকি পরিমাপযোগ্য অন্যদিকে অনিশ্চয়তা দেখো অনিশ্চয়তা পরিমাপ করা যায় না দ্বিতীয়ত ঝুঁকি নিয়ন্ত্রণ করা যায় অনিশ্চয়তা নিয়ন্ত্রণ করা যায় না ঝুঁকি ব্যবসায়ের আর্থিক ক্ষতি করে অনিশ্চয়তা ব্যবসার আর্থিক ক্ষতি করতে পারে না কারণ অনিশ্চয়তা হচ্ছে সম্ভাবনা ঘটতে পারে নাও ঘটতে পারে ঝুঁকিকে আদর্শ বিচ্যুতি দ্বারা প্রকাশ করা হয় যেটা আমরা গাণিতিক অংশে দেখবো আর অনিশ্চয়তাকে সম্ভাবনা দ্বারা প্রকাশ করা হয় এবার আমরা দেখব ঝুঁকির উৎস বা ঝুঁকির প্রকারভেদ ঝুঁকিকে দুইটি দৃষ্টিকোণ থেকে ভাগ করা যায় একটা হচ্ছে ব্যবসায় প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে আরেকটি হচ্ছে বিনিয়োগকারীদের দৃষ্টিকোণ থেকে তা আমরা প্রথমে দেখব ব্যবসায় প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে ব্যবসায় প্রতিষ্ঠানের দৃষ্টিকোণের মধ্যে প্রথমেই আছে ব্যবসায়িক ঝুঁকি ব্যবসায়িক ঝুঁকিটা কি ব্যবসা পরিচালনা খরচ ব্যবসায় পরিচালনা খরচ পরিশোধের অক্ষমতা থেকে ব্যবসায়িক ঝুঁকি সৃষ্টি হয় পরিচালনা খরচ বলতে বোঝায় যে একটি ব্যবসায়ের চলতি খরচ দৈনন্দিন যে খরচগুলো করতে হয় কাঁচা কেনা না শ্রমিকের বেতন দেওয়া বিদ্যুৎ বিল দেওয়া কারখানার ভাড়া এই খরচগুলো আসলে একটি ব্যবসায় প্রতিষ্ঠান তার ব্যবসায়ের মুনাফা থেকে পরিশোধ করে কিন্তু কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠান যদি কাঙ্ক্ষিত মুনাফা অর্জন না করতে পারে সেক্ষেত্রে সে এই খরচগুলো পরিশোধ করতে পারে না এবং এইখান থেকে ব্যবসায় ঝুঁকির সৃষ্টি হয় তো দেখো ব্যবসায়িক ঝুঁকির সৃষ্টির বা পরিচালন খরচের কয়েকটি উদাহরণ দেখো কাঁচামাল ক্রয় শ্রমিকের বেতন অফিস ভাড়া খরচ ইত্যাদি এই খরচগুলো যদি পরিশোধ করতে না পারে তাহলে ব্যবসায়িক সৃষ্টি হয় দেখো আর্থিক ঝুঁকি ঋণ নেওয়ার ফলে আর্থিক ঝুঁকির সৃষ্টি হয় আমাদের বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠানগুলোই ঋণের মাধ্যমে তাদের ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে থাকে প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানে ঋণ নিয়ে থাকে ঋণ নিলে নির্দিষ্ট সময় শেষে সে ঋণ পরিশোধ করতে হবে এবং আসলও পরিশোধ করতে হবে ঋণের সুদ বা আসল পরিশোধের অনিশ্চয়তা থেকেই আর্থিক ঝুঁকির সৃষ্টি হয় আর্থিক ঝুঁকির ফলে ব্যবসায় দেউলিয়া হওয়ার আশঙ্কা থাকে যেমন ঋণের সুদ বা আসল পরিশোধে ব্যর্থ হওয়া এবার দেখো সুদের হারের ঝুঁকি বন্ড বা ডিভেঞ্চারের সুদের হার হ্রাস বৃদ্ধির মাধ্যমে সুদের হারের ঝুঁকির সৃষ্টি হয় যেমন বন্ড বা ডিভেঞ্চারের সুদের হার বাড়লে বন্ডের বাজার মূল্য হ্রাস পায় আবার সুদের হার কমলে বন্ডের বাজার মূল্য বৃদ্ধি পায় এরপর দেখো তারল্য ঝুঁকি তারল্য ঝুঁকিটা কি রূপান্তরের মাধ্যমে তারল্য ঝুঁকির সৃষ্টি হয় যেমন একশো টাকার শেয়ারের বাজার মূল্য যদি আশি টাকা হয় তবে আমরা এখানে বিশ টাকা তারল্য ঝুঁকি মুখোমুখি হব আমাদেরকে শেয়ার বিক্রি করে দ্রুত নগদ টাকা রূপান্তর করতে হলে আমাদের বিশ টাকা তারল্য চুঁকি এখানে থাকবে তো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ আশা করি আমার ক্লাসটি তোমরা বুঝতে পারছো এবং পরবর্তী ক্লাসে আমরা আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব তাহলে সবাইকে ধন্যবাদ আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকো